মায়োসাইটিস রোগে ভুগছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্তা। মাস কয়েক ধরে শরীর ভালো যাচ্ছে না এই অভিনেত্রীর। এটি অটোইমিউন রোগ। সুজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হলো পেশির প্রদাহ। অটোইমিউন মায়োসাইটিস রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহের সুস্থ সবল পেশিকে আক্রমণ করে, ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। এই রোগ চিকিৎসা করাতে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেত্রী। তার বউ সহকর্মী সেই সময় সামান্তার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। কিন্তু এসবের মাঝেই ছিল সামান্তার যশোদা ছবির মুক্তি। খানিকটা সুস্থ হয়ে ফের দেশে ফিরলেন তিনি। ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারও দিয়েছিলেন, সেখানে জানিয়েছিলেন তার লড়াই কতটা কঠিন। কোনো কোনো দিন যে তিনি ভেঙে পড়েন স্বীকার করে নিয়েছিলেন। সপ্তাহখানেক আগে ফের হাসপাতালে ছুটতে হয় তাকে। এবার চিকিৎসার জন্য দেশ ছেড়ে কোরিয়া যাচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়াতে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন অভিনেত্রী। যদিও সামান্তার তরফে এ বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই আড়ালে রয়েছেন অভিনেত্রী। কিন্তু পুষ্পার সাফল্যর পর একাধিক হিন্দি ছবি ও সিরিজের প্রস্তাব আসছে তার কাছে। কিন্তু এর মাঝে স্বাস্থ্য নিয়ে বেশ জটিলতার মধ্যে যেতে হচ্ছে তাকে।